नमस्कार बंधुरा, आमी प्रियांका आर प्रियांकार साथे डेली वेलि आईटी नतून पर्व सबाई के स्वागत। एत दिन धरे अनेक तो आमादेर निजेदेर पछंद अनुजाई रेसिपी हलो, किन्तु मा दुर्गा कि खेते बेशी भालोबाशे आपनारा कि जानें? अनेके जानें, अनेके हयतो जानें ना। मा दुर्गार पछंदेर तालिकाय सबचेये प्रिय खाबार होच्छे तिलेर कचुरी। तो आजके आमरा मायेर पछंदेर खाबार बानाबो এই পূজোতে। এই তিলের কচুরির স্বাদ কিন্তু মুখে লেগে থাকে, মায়ের সাথে সাথে প্রসাদ হিসাবে আপনিও খেলে কিন্তু ভীষণ খুশি হবেন। তাহলে চলুন তিলের কচুরি বানিয়ে ফেলি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। তিলের কচুরি বানানোর জন্য এখানে আমি 50 গ্রাম সাদা তিল নিয়েছি, আর এখানে কিছু মশলা নিয়েছি। নিয়েছি একটি শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন জিরে, সামান্য মৌরি, 3টে লবঙ্গ, 1/4 টিস্পুন গোলমরিচ, 1/4 টিস্পুন ধনে। এইবারে এই সমস্ত মশলাগুলোকে আমি শুকনো কলায় একটু ভেজে নেব, আর তিলটাকে আমি মিক্সিতে আধ ভাঙা করে মানে 1 থেকে 2 বার ঘুরিয়ে একটু আধ ভাঙা মতো করে নেব, আর এটা আমি শুকনো কলায় ভেজে নেব। এখানে আমি 300 গ্রাম ময়দা নিয়েছি, তারপরে তার মধ্যে 1 টেবিল স্পুন ঘি আর লবণ দিয়ে ময়ান দিয়ে একটি স্মুথ ডো রেডি করে রেখে দিয়েছি। এইবারে ডোর ওপরে একটু তেল মাখিয়ে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব, ফিরে আসব আধ ঘন্টা পরে। দেখুন তিলটাকে আধ ভাঙা করে নিয়েছি, এইবারে আমি শুকনো খোলায় যে মশলাটা ফ্রাই করে নিয়েছি সেই মশলাটাও খুব মিহি মানে আমি গুঁড়ো করব না, একটু আধ ভাঙা টাইপের গুঁড়ো করে নেব। দেখুন মশলাটাও আমি আধ পেশা করে নিয়েছি। এইবারে কড়াইতে আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়েছি। এইবার চলুন রান্নাটা শুরু করি। 2 টেবিল স্পুন সর্ষের তেল যেই গরম হয়ে গেছে দিয়ে দেব 1/4 টিস্পুন হিং, তারপরে দিয়ে দেব ভাজা মশলাটা। এইবারে সামান্য জল দেব, সামান্য জল দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। এইবারে দিয়ে দেব 1/4 টিস্পুন আদা কুচি। সমস্ত মশলার পরিমাণে কিন্তু সমান রয়েছে, শুধু মৌরিটা সামান্য কম দিয়েছি। এইবারে লো হিটে আমি 2 মিনিটের মতো মশলাটা কষাবো। 2 মিনিটের মতো মশলাটা একটু আমি কষিয়ে নিয়েছি। এইবারে আমি তিলটা দিয়ে দেব, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আমি কিন্তু কোনো রকম হলুদ গুঁড়ো দেব না। রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, যদি ভালো লাগে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশে দেওয়া রেড বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে যখনই কোনো নতুন রান্না আমি আপলোড করব তার নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। এইবারে দিয়ে দেব সামান্য চিনি। জাস্ট টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য চিনি আমি দিলাম, আর একদম লো হিটে কিন্তু এটা ভাজা ভাজা করতে হবে। মায়ের কিন্তু খুব প্রিয় একটি রেসিপি তিলের কচুরি, তো এবার দুর্গা পুজোয় আপনিও কিন্তু নিশ্চয়ই ট্রাই করবেন। আশা করি আপনারও মায়ের মতো ভীষণই ভালো লাগবে এই তিলের কচুরিটি। দেখুন একদম কিন্তু ঝুরঝুরে হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে হিটটা বন্ধ করে ফুটটা ঠান্ডা করে আমি ফিরে আসছি। এখানে আমি দেখুন 8 পিস লেচি কেটে নিয়েছি। এইবারে হাতের সাহায্যে লেচিগুলোকে একটু ছড়িয়ে নিয়ে 1 টিস্পুনের মতো পুর আমি দিলাম। খুব বেশি পুর কিন্তু দেওয়া যাবে না তিলের কচুরিতে। এইবারে হাতের সাহায্যে ভালোভাবে মুড়ে নিতে হবে যাতে কোনো ফাটা না থাকে, তাহলে ওই ফাটা দিয়ে কিন্তু বেলার সময় ফেটে যাবে আর তেল ঢুকে কচুরিটা একদম নষ্ট হয়ে যাবে। সেই জন্য কোনো ফাটল যাতে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এইবারে সমস্ত লেচিগুলো এইভাবে আমি রেডি করে নেব। হালকা হাতে কিন্তু এটা বেলতে হবে, যেহেতু
তিলগুলো ড্রাই রয়েছে সেজন্য ফেটে বেরিয়ে যেতে পারে, সেজন্য হালকা হাতে আর খুব বেশি বড় কিন্তু আমি করব না। কড়াইতে বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল আমি গরম করে নিয়েছি আর হালকা হাতে আমি পুরিগুলোকে বেলে নিয়েছি। তেল যেই পুরোপুরি গরম হয়ে গেছে সেই পর্যায়ে আমি এক পিস করে পুরি দিয়ে দেব। হালকা হাতে প্রেস করলেই কিন্তু এটা দেখবেন আস্তে আস্তে ফুলে যাবে, দেখুন কি সুন্দর ফুলে উঠছে। তো এই পুজোতে কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে, আশা করি ভালো লাগবে। দেখুন হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে দেব। তো বন্ধুরা আমি তিলের কচুরি রেডি মানে ফ্রাই করে নিয়েছি, এবার একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, দেখেই বুঝতে পারছেন কতটা খাস্তা হয়েছে। এবার একটা কচুরি আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, একদম গরম গরম, দেখুন কি সুন্দর স্প্রেড হয়ে গেছে পুরটা, দেখতে পাচ্ছেন দুদিকে স্প্রেড হয়ে গেছে, অসাধারণ হয়, বাড়িতে অবশ্যই ট্রাই করবে।